প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের নামে দেশে 2013-14 সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি যাতে কেউ না করতে পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি যাতে কেউ 2013-14 সালের মতো আগুন সন্ত্রাসের পুনরাবৃত্তি করে বাংলাদেশের ক্ষতি করতে না পারে। রবিবার প্রধানমন্ত্রী পঞ্চম ধাপে 8টি বিভাগের 34টি জেলায় আরও 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন। শনিবার বেশ কয়েকটি বাসে বিএনপির অগ্নিসংযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের চরিত্র আপনারা ভালো করেই জানেন, এরা সন্ত্রাসী। গতকালও তারা বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে। তারা 2013-14 সালেও চলন্ত বাস, ট্রেন ও লঞ্চে আগুন দিয়ে মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। এখানে ঢাকা বিভাগে কিন্তু ধর্মীয় কাজে তাদের কোনো আন্তরিকতা ছিল না, যা ছিল শুধু দেখানো, এটাই হচ্ছে। আর তাদের চরিত্র তো জানেনি, এরা তো একবারে সন্ত্রাসী, অগ্নি সন্ত্রাস। গতকালকেও দেখেছেন কতগুলি বাস পুড়িয়েছে, এর আগে মানুষকে জীবন্ত মানুষগুলি পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। কোনো মানুষ এভাবে পেট্রোল বোমা দিয়ে বা মানে আগুন দিয়ে মানে চলন্ত গাড়ি, বাস, ট্রেন, লঞ্চ, কোনো অফিস, কোনো কিছু তারা বাদ দেয়নি। স্কুল এগুলি যেমন 2013-14 পুড়িয়েছে, গতকালকেও তাদের সেই ভয়ঙ্কর অগ্নি সন্ত্রাসের রূপ আমরা আবার দেখলাম। তো বাংলাদেশে যেন এই ধরনের সন্ত্রাসীরা আবার দেশের ক্ষতি করতে না পারে, সেজন্য সকলের কাছে আমার আহ্বান থাকলো।